যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে এক ঝাঁক বাংলাদেশি আছেন মাশরাফি বিন মর্তুজাও। বেশ অনেকটা দিন ধরেই মাঠের বাইরে মাশরাফি বিন মর্তুজা। বিগত সরকারের সময়ে রাজনৈতিক ব্যস্ততা তো ছিলই, সঙ্গে যুক্ত হয়েছিল বয়স আর ফর্ম। বিপিএল আর ডিপিএল এর আসরে কেবল চোখে আসতো টাইগার ক্রিকেটের সাবেক এই অধিনায়ককেই। এবারে তিনি ক্রিকেটে ফিরছেন আবারও। যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেন লিগে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। শুধু মাশরাফি না, ইউএস মাস্টার টি-টেন লিগে দল পেয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। দল পেয়েছেন আরাফাত সানি, আরিফুল হক, আলামিন হোসেন সহ একাধিক তারকারা। ইউএস মাস্টার টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরে খেলবেন তারা। গতকালের ড্রাফটে আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান চোয়ান ও আব্দুর রাজ্জাক। আগামী 8ই নভেম্বর 6 দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগ। চলবে 17ই নভেম্বর পর্যন্ত। এই লিগের পিলার ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফি, আরাফাত সানি, আলামিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রব্বি, ইনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। ডেরোটিড ফ্যালকনসের হয়ে খেলবেন মাশরাফি, একই দলের হয়ে খেলবেন আরিফুল হক ও মাশরাফির এক সময়ের পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল। শিকাগো পিলার্সের হয়ে খেলবেন পেশার আলামিন হোসেন, আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাহাতি স্পিনার ইলিয়াস সানি। একই দলে খেলবেন আরেক বাহাতি স্পিনার আরাফাত সানি ও পেশার কামরুল ইসলাম রব্বি। ইনামুল হক জুনিয়র খেলবেন ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে। এ লিগে দিয়েই মাঠের ক্রিকেটে নতুন করে দেখা যাবে অনেককেই। 2010 সালে সর্বশেষ জাতীয় দলে হয়ে খেলেছেন সৈয়দ রাসেল, ইলিয়াস সানি সর্বশেষ জাতীয় দলে খেলেছেন 11 বছর আগে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিতদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি ও আলামিন হোসেনরা। বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্তে থেকেই এই লিগে আসছেন তারকারা। খেলবেন মোহাম্মদ হাফিজ, ইমরান তাহির, মার্টিন গাপটিল, সুরেশ রায়না, হরভজন সিং, হ্যামিলটন মাথাগাজ্জার মতো অনেকেই। দেখা যাবে অনেক আগে ক্রিকেট ছাড়া জেসি রাইডার ও উপুল থারাঙ্গাদের।